আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং আপনারা যারা আমার ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজামউদ্দিন সহকারী শিক্ষক মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতক সুনামগঞ্জ। সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইটি এবং তোমাদের একটি খাতা একটি কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা প্রাথমিক গণিত বিষয়ে একাদশ অধ্যায়ের অনুশীলনী ১১ খ এই পাঠের উপরে আলোচনা করব, কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা এখনই তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো তো, এই বোর্ডে কি দেখা যাচ্ছে? তিনটি ভিন্ন রকমের আকৃতি দেখা যাচ্ছে, তাই না? তোমরা তো এইসব আকৃতির সাথে আগেই পরিচিত আছো, কারণ ক্লাস থ্রি ফোর দুইটা ক্লাসে তোমরা এইসব আকৃতির সাথে পরিচিত হয়েছ। তবু আমি আকৃতিগুলোর নাম তোমাদের লিখে দিচ্ছি। বলতো এটা কি? নিশ্চয় তোমরা সবাই জানো এটা হচ্ছে একটি ত্রিভুজ বা ত্রিভুজ ক্ষেত্র। এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে একটা সমান্তরিক ক্ষেত্র। এই তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী ১১ ক এই পাঠেও আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা এই পাঠে এই যে তিনটা ভিন্ন রকমের আকৃতি দেখতে পাচ্ছি আমরা, ত্রিভুজ ক্ষেত্র, আয়তক্ষেত্র এবং সমান্তরিক ক্ষেত্র, এই তিনটি ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো আমরা প্রথমে সূত্রগুলো লিখে নিই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করি, তাহলে তোমরা সূত্র লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দুই ভাগের ১ ভূমি গুণ উচ্চতা। এখানে আমরা বর্গ একক লিখব, একক যাই থাকুক না কেন, মিটার সেন্টিমিটার কিলোমিটার যাই থাকুক না কেন, তার সাথে আমরা বর্গ যুক্ত করে লিখব। এবার আসে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে তোমরা বর্গ একক লিখে দিবে। এই এককটা হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থের সাথে যে একক থাকবে সেই একক, সেটা হবে সেন্টিমিটার মিলিমিটার মিটার কিলোমিটার যাই থাকুক, এখানে আমরা তার সাথে বর্গ যুক্ত করে এককটা লিখে নিব। এবার সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তোমরা এই তিনটা সূত্র তোমাদের খাতায় লিখে নাও এখনই। আমরা আজকে এই তিনটা সূত্রের আলোকেই আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদের পাঠ্য বইয়ে ১১ খ অনুশীলনী পৃষ্ঠা নম্বর ১৩১, তোমরা এই ১৩১ পৃষ্ঠা বের করো। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেখো তোমাদের এখানে একটা ত্রিভুজ ক্ষেত্রের ছবি আছে, এটাও ত্রিভুজ ক্ষেত্রের ছবি, তারপর একটা সমান্তরিক ক্ষেত্রের ছবি আছে, এটাও একটা সমান্তরিক ক্ষেত্রের ছবি আছে। তো ত্রিভুজ এবং সমান্তরিক এই দুই ধরনের ক্ষেত্রের ছবি আছে এখানে, আমরা এইগুলা প্রথমে আলোচনা করব। তো নিশ্চয়ই তোমরা এখানে লিখে নিয়েছো এগুলো, আমি এবার মুছে দিলাম। আমরা আমাদের মূল পাঠে যাব এখন। তোমাদের পাঠ্য বইয়ে ২ নম্বর প্রশ্নে
কিছু ছবি আছে, এই যে প্রথম ছবিটা আছে এটা ত্রিভুজ ক্ষেত্রের ছবি, দুই নম্বরের এক, এই ছবিটা হচ্ছে একটা ত্রিভুজাকার ক্ষেত্র, ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার, তোমাদের বই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, তার ক্ষেত্রফলটা আমরা বের করব। ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 5 সেন্টিমিটার, আচ্ছা উচ্চতা, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফল বের করবো, এই যে নিচের আকৃতিগুলির ক্ষেত্রফল নির্ণয় করো, লেখাই আছে এখানে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো। সুতরাং ক্ষেত্রফল সমান, কিসের ক্ষেত্রফল, যেহেতু ত্রিভুজাকার ক্ষেত্র, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির ক্ষেত্র, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখবো এখানে। ক্ষেত্রফল ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একটু আগে লিখে দিয়েছিলাম, 2/1 ভূমি গুণ উচ্চতা বর্গ একক। দেখো এখানে 2/1, তারপরে ভূমিগত 5 গুণ উচ্চতা 4, এখানে বর্গ, তারপরে একক কি সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি লেখা হয়, সমান 2/1। এখানে ব্র্যাকেটের বাইরে যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে আমরা গুণ চিহ্ন লিখে নিব, আর 5 আর 4 গুণ দিলে 5 আর 20 বর্গ সেন্টিমিটার, 2 দিয়া লঘিষ্ঠ আকারে ভাগ প্রকাশ করে ভাগ করে 2 দিয়া 2 একে 2, 10 দ্বিগুণে 20, নিচে রইল 1 আর উপরে 10 একে 10, নিচের 1 না লিখলেও চলে, ভগ্নাংশের হরে যখন 1 থাকে সেটা না লিখলেও চলে, তাহলে আমরা উপরের সংখ্যাটা লিখবো 10 একে 10 বর্গ সেন্টিমিটার। এই হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। পরের চিত্রটা একটা ত্রিভুজাকার ক্ষেত্রের চিত্র, সেটা একই সূত্রের মাধ্যমে হবে, একই নিয়মে হবে, সুতরাং এটা আমি আর করছি না। পরের প্রশ্নে যাচ্ছি আমি, 3 নম্বরে, এটা একটা সামান্তরিকের চিত্র, নিশ্চয় তোরা তুলে নিয়েছো এটা খাতায়, আর যদি নাও তুলো নিশ্চয় তোরা বুঝতে পেরেছো, পরবর্তীতে নিজেরা করতে পারবে আমার বিশ্বাস। আমি এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 3 নম্বরে, তিন নম্বর চিত্রটা একটু লক্ষ্য করো তোমরা, এখানে এটা একটা সামান্তরিকের চিত্র, এটার ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার আর উচ্চতা 6 সেন্টিমিটার, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এখানে বই স্পষ্ট। তাহলে আমরা লিখি সামান্তরিকের ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার, সুতরাং ক্ষেত্রফল সমান, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্র একটু আগে কি লিখেছিলাম, ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, তাহলে সূত্রটি আমরা লিখব ভূমি গুণ উচ্চতা, সাথে বর্গ একক লিখে দিব এখানে, সমান ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার উচ্চতা 6 সেন্টিমিটার, এখানে হবে বর্গ সেন্টিমিটার, 5 6 30 বর্গ সেন্টিমিটার। হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে 4 নম্বর, একই সূত্রের, সেটা একটা সামান্তরিকের চিত্র, তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ, তোমরা নিজেরা করে নেবে বাসায় সেটা। এবার আমি তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর প্রশ্নে যাচ্ছি, আমি প্রশ্নটি পাঠ করছি, তোমরা এটি শোনো, বইয়ের সাথে মিলে নিতে পারো সাথে সাথে। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এয়ার, ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এয়ার, তোমরা তোমাদের পাঠ্য বই বের করো, বের করে তোমরা এই প্রশ্নটি পড়তে পারো। তোমরা
धान खेतर से आयताकार धान खेत तर दैर्घ्य एवं प्रस्थ देव ठीक है। धान खेतर दैर्घ्य और प्रस्थ देव करब कि से धान खेतर क्षेत्रफल बैर करब जेहेतु धान खेतटी आयताकार आकृतर से क्षेत्र में आयताकार क्षेत्र क्षेत्रफल निर्णय सूत्रटी व्यवहार करब ठीक है। तो आयताकार क्षेत्र क्षेत्रफल सूत्र एकटू आगे दैर्घ्य गुण प्रस्थ दैर्घ्य गुण प्रस्थ। तो शिक्षार्थी बंधुरा चलो एखन तीन नम्बर प्रश्न समाधान चार नम्बर प्रश्न समाधान बैर करी। तीन नम्बर प्रश्न आयताकार धान खेतर प्रस्थ मीटर एवं दैर्घ्य 1200 मीटर हमरा क्षेत्रफल बैर करब क्षेत्रफल समान जेहेतु आयताकार क्षेत्र तहले आयताकार क्षेत्र क्षेत्रफल सूत्रटाई आमरा व्यवहार करब दैर्घ्य गुण प्रस्थ एखाने वर्ग एकक हबे समान दैर्घ्य हच्छे 1200 गुण प्रस्थ हच्छे 750 वर्ग और एककटा हच्छे मीटर वर्ग मीटर। एखन आमरा 1200 और 750 गुण करी पाँच दुगुणे दस शून्य हाथे एक पाँच एके पाँच आर एक छय सात दुगुणे चौदह चार हाथे एक सात एके सात आर हाथे एक आठ এই শূন্যগুলো বসাই দিব এক দুই তিন এই শূন্য ছয় চার দশ শূন্য হাতে এক আর এক নয় নয় লক্ষ বর্গমিটার। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে ক্ষেত্রফল কত এয়র তাহলে আমরা এই বর্গমিটারকে এয়রে প্রকাশ করব। এখন বর্গমিটার থেকে এয়রে কিভাবে যাব তাহলে আমাদের জানতে হবে কত বর্গমিটারে এক এয়র হয়। আমরা জানি একশো বর্গমিটারে এক এয়র হয় তাহলে আমরা একশো দ্বারা এই নয় লক্ষ বর্গমিটারকে ভাগ করে দিলেই কত এয়র হয় তা পেয়ে যাব। তো চলো আমরা একশো দিয়ে ভাগ করি মানে একশো দিয়ে যদি ভাগ করি নয় লক্ষকে সেটা হয়ে যাবে এয়র। আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখতে পারি যেহেতু একশো বর্গমিটার সমান এক এয়ার সমান এই একশো দ্বারা ভাগ করলে ভাগফলটা হচ্ছে নয় হাজার এয়ার। এ হলো আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এখানে নতুন একটা জিনিস জানলাম সেটা কি যে বর্গমিটার থেকে এয়ারে আমরা কিভাবে প্রকাশ করব কত বর্গমিটারে এক এয়ার হয় সেটা আমরা জানলাম ঠিক আছে। এখন আশা করি তোমরা অন্য যে কোনো প্রশ্নে যদি এরকম বর্গমিটার এই ক্ষেত্রফলটাকে এয়ারে প্রকাশ করার কথা বলে তোমরা নিশ্চয়ই সেটা প্রকাশ করতে পারবে ঠিক একইভাবে। প্রথমে আমরা ক্ষেত্রফলটা বর্গমিটারে বের করে নিব তারপরে একশো দ্বারা ভাগ করে নিলেই সেটা এয়ারে প্রকাশ হয়ে যাবে ঠিক আছে। এখানে দেখো প্রস্থ দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে আমরা কি বের করব দৈর্ঘ্য বের করব। তো আমরা ইতিমধ্যে সূত্রটি জেনেছি যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া থাকবে আর যখনই দেখবো যে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ যেখানে একটি দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে তখনই আমরা কি করব সেটাকে আমরা ভাগ করব অর্থাৎ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দেওয়া থাকলে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব প্রস্থ দেওয়া থাকলে প্রস্থ দিয়ে ভাগ করব অর্থাৎ ভাগ করলে আমরা পরবর্তী এই এককটি পেয়ে যাব। যেমন এখানে আমাদের চার নম্বর প্রশ্নে প্রস্থ দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে ফেলি তাহলে দৈর্ঘ্যটা পেয়ে যাব ঠিক আছে। যদি এখানে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে ভাগ করলে আমরা প্রস্থ পেয়ে যেতাম তাই না। তো এটা মনে রাখবো তোমরা। চার নম্বর আয়তাকার পার্কের প্রস্থ
प्रस्थ 50 मीटर एवं क्षेत्रफल क्षेत्रफल होते 4250 वर्ग मीटर 4250 वर्ग मीटर তাহলে এখানে কোন জিনিসটা নাই প্রস্থ এবং ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য নাই তো দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো এই ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক ক্ষেত্রফলটা হচ্ছে এখানে 4250 ভাগ প্রস্থ হচ্ছে 50 এককটা কি মিটার এখানে প্রস্থের সাথে যে একক থাকবে দৈর্ঘ্যের সাথে সেই একক হবে সমান এখানে আমরা 50 দ্বারা ভাগ করি 4250 42 কে ভাগ করা যাচ্ছে না তারপর এই পাঁচটা নিলাম 425 450 এ 400 25 250 550 250 85 তাহলে আমরা কি পেলাম আয়তাকার পার্কের দৈর্ঘ্য সুতরাং পার্কের দৈর্ঘ্য পঁচাশি মিটার আমাদের 4 নং প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে ক্ষেত্রফলের সাথে প্রস্থ দেওয়া থাকলে কি করতে হবে আর ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করতে হবে যখনই ক্ষেত্রফল এর সাথে প্রস্থ দেওয়া থাকবে তখন আমরা প্রস্থ দিয়ে ক্ষেত্রফল ভাগ করব দৈর্ঘ্য পেয়ে যাব যখন ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা প্রস্থ পেয়ে যাব এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাচ্ছি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে 5 নম্বর প্রশ্নটা একটু পড়তে পারো কি লেখা আছে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত মিটার তোমরা একটু দেখো এই যে 5 নম্বর একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে ভূমি কত কিলোমিটার আচ্ছা তাহলে আমরা লিখি 5 নম্বর ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার আমরা বের করব কি ত্রিভুজের ক্ষেত্রফলে লাগে ভূমি আর উচ্চতা তো এখানে উচ্চতা দেওয়া আছে আমরা ভূমি বের করব তো এখানে ওই সূত্রটা একটু অন্যরকম হবে তাহলে ভূমি সমান তোমরা এটা সূত্রটা শিখে নিবে 2 গুণ ক্ষেত্রফল ভাগ 2 গুণ ক্ষেত্রফল এটা মনে রাখবে 2 গুণ ক্ষেত্রফল এখন ভাগ চিহ্ন দিয়ে এখানে কি লিখবো এখানে আছে কি ভূমি তাহলে এখানে হবে উচ্চতা এই যে সরি এখানে আমরা হ্যাঁ ঠিক আছে উচ্চতা হবে এই তো এই দেখো 2 গুণ ক্ষেত্রফল এটা থাকবে তার সাথে আমরা এখানে যে জিনিসটা দেওয়া থাকবে এখানে কি দেওয়া আছে উচ্চতা ভাগ উচ্চতা এখন মনে করো ভূমি দেওয়া আছে এত ভূমি 0.8 কিলোমিটার তাহলে এখানে হবে উচ্চতা এখানে হবে ভূমি কি বুঝতে পারছ আমি আবারও বলছি যে ক্ষেত্রফলের সাথে উচ্চতা দেওয়া আছে এখানে তাহলে আমরা বের করব ভূমি তাহলে ভূমি সমান 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা এই উচ্চতা দিয়ে আমরা ভাগ করব 2 গুণ ক্ষেত্রফল এবং 2 এর গুণফলকে যদি এখানে দেওয়া থাকে ভূমি 0.8 কিলোমিটার তাহলে আমরা বের করব কি উচ্চতা
সেই ক্ষেত্রে উচ্চতা লাগবে এখানে আর ভূমিটা চলে যাবে এইখানে ক্লিয়ার ওকে এবারে আমরা এখানে এখানে হিসাব করি কি হয় 2 গুণ ক্ষেত্রফল কত 1.2 ভাগ উচ্চতা কত 0.8 হ্যাঁ এখানে একক হবে भाग 0.8 भाग करब एखे देखो एक अंक पर दशमिक एक अंक पर दशमिक सहज भावे दशमिक तुले दीते अथवा सहज हमें এই আমরা ভাজকের দশমিক তুলতে হলে দেখব দশমিকের পরে কয়টা অঙ্ক আছে দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে অর্থাৎ 1 0 10 দ্বারা গুণ করব তো এটাকে যখন 10 দ্বারা গুণ করব তখন এটাকে আবার 10 দ্বারা গুণ করব ঠিক আছে এখানে দশমিক 2 অঙ্ক পরে 3 অঙ্ক পরে যত অঙ্ক পরে থাকুক এটা আমাদের হিসাবের বিষয় না আমরা দেখব যে ভাজকের দশমিক তুলতে হলে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে সেটা হিসাব করে আমরা গুণ করব ঠিক আছে তো এখানে দশমিকের পরে এক অঙ্ক আছে তাহলে আমরা দশমিকের পরিবর্তে 1 দিব তারপরে যতটা অঙ্ক হিসাব করে আমরা ততটা শূন্য দিব আচ্ছা তাহলে 0.8 গুণ 10 ঠিক একইভাবে এটাকে আমরা 10 দ্বারা গুণ করব এই এখন গুণফল হচ্ছে 24 এখানে হচ্ছে 8 সমান 3 8 24 অর্থাৎ ভূমি পেলাম আমরা কত 3 কিলোমিটার সুতরাং ত্রিভুজে ভূমি 3 কিলোমিটার এ হচ্ছে আমাদের 5 নং গাণিতিক সমস্যা সমাধান শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে এই সমস্যাগুলোর